এই দিন দিন নয় আরো দিন আছে। আমি কোথাও তোমরা, কারণ আমার শ্বাসকষ্ট, আর খাইতে পারি না, ফুসফুস ফুরফুস নাকি উপায় নাকি ভিতরে ফুরফুস নাকি আছে, এইটা বলে জালি জালি হয়ে উঠছে। এখানে অনেক ডাক্তাররা দেখছে, বাংলাদেশ মেডিকেল, সৌরভদি, এই হৃদরোগ, এরপরে ভক্ষবিধি বেকরে দিয়ে আইসি, পরীক্ষাও করছে, এরা আমার খুব যত্ন সহরই করতেছে করছে। আমি আজকে 13-14 মাস ধরে অসুস্থ, খাদ্য নালি বন্ধ হয়ে জায়গা, আমি ভাত খেতে পারি না আয়া আয়া পরে, পানি খাইতে পারি না আয়া পরে, তরল জিনিস খাইলে আয়া পরে। তো ডাক্তাররা বলল 10-12 বছর আগেও কইছে যে আপনি অপারেশন করতে হবে। আমি বলি না, আমি অপারেশন করবো না। আমার বংশধর কি বা চলবে? আমি আমি যা ডিজিটালে এরূপ দিয়ে এলাম, আমার ছেলে মেয়ে তো ডিজিটাল না, তাহে আমি না মূর্খ। এই জন্যে আমার 6-7টা সন্তানকে আমি ইউনিভার্সিটি লেখাপড়া করাইতেছি। ডাক্তারে বলছে যে আপনি 12 থেকে আসেন, 12 যে আমার পয়সা নেই, আমার তো ফোন যে একটা ব্যাগ কী তাহলে দেয়াম যে কিছুই নাই, আর খাদ্য লেডিয়া মানে পাকস্থলী দুইটি হয়ে গেছে, দেখাইলো যে আর কি সার্টিফিকেটটা দিছে। তোর বললো যে টাকা বহুত টাকা লাগবে, এটা কিতা অস্ত্রোপচার করতে হবে, এই ওষুধ দিছে, এই খাওয়ার লাগিয়া, এই টানার লাগিয়া খাইছি টানতাছি। 6 তারিখে আমি 12 তারিখে আইছি, তো সরস্বতী পূজায় গান গাইলাম, 8 তারিখে 5 বার দমটা বন্ধ হয়েছে, এই সব মনে হয়েছে ফিরসের মতো হয়ে গেছি, চলে যাব। তবু মেহরবান, আল্লাহর মেহরবান আমাকে বাঁচায় রাখছে। আমি 8 তারিখে গান গায়া রাত সকালবেলা বাড়িতে গেলাম, আমার কেন্দ্রতনামা বাড়ি, যাওয়ার পরে ভাত খাইতেছি, এখন আর বাদ যায় না, এই যে আটকা পড়লো, এই পর্যন্ত আটকা আটকায় আজকে রাইতে দিনে 14-16 দিন হয়েছে আর যায় না। এরপর আবার আমি এনে ভর্তি হইলাম, তো ওনারা ভর্তি হইলে পরে ওনারা দেখছে এরা ভূত ব্রিডিং করছে, করে বলছে যে এটা আমরা করতে পারবো না, এরা করলে রিক্স, আপনার মতো একজন শিল্পী আপনাকে হয়তো সিঙ্গাপুরে নয়তো এই ভারতে ভালো চিকিৎসার জায়গা আছে করতে হবে, আর শেখ হাসিনাকে আমি কীভাবে বলবো দয়ামি মা আমাকে নভেম্বরে 8 তারিখে, গত নভেম্বরে 8 তারিখে পরিবার সঞ্চয়পত্র 3 মাস পরে পরে আমি 50,000 টাকা তুলতে আরাম, এই সঞ্চয়পত্র দিয়ে আমার ছোটো ছোটো পোলাবান্ডি স্কুলে পরে, এই ইউনিভার্সিটি পরে, আমার ওষুধের খরচ লাগে, আমার মা 107 বছর বয়স, বাচ্চা আছে, তো পরিবার সঞ্চয়পত্রটা তো আমি বাঙ্গাইতে পারি না আর বাঙ্গও না, এটা বাঙলে তা আমার বংশ চলবে না। আমার তো গান ছাড়তে বাঁচব না, গানে আমার জীবন রে বন্ধু, গানে আমার প্রাণ, গান ছাড়া বাঁচে না এই জীবন কান। হ্যাঁ, বঙ্গবন্ধুর সোনার বাংলায় আবার সোনা পড়বে, টঙ্গি পাড়া তাই ক্যা বন্ধু আরে আরে দেখবে। আমি এখন আসিব মাইকেল কুদ্দুস হিসাবে, প্রধানমন্ত্রীকে বলতেছি মা আমার এই সার্কেট একটু ভালো লাগা দেও, আমি তুলে খাইতে পারি, আমি খাই, আমি আরো কিছু দিতে চাই বাংলাদেশকে, এবং এই দেশে আরো বিত্তমান অনেক আছে,
যারা মনে করে যে কদ্দুস ভাই দেশের জন্য কিছু করছে, একটু উপকার হইলে পাইছি, আমি তাদের কাছে আমি বলবো যে আমাকে বাঁচায় রাখেন, আমি বাঁচতে চাই।